হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে আবারও বাংলাদেশের অন্যতম শিক্ষামূলক ইউটিউব চ্যানেল এডুকেশন টিপস বিডি চ্যানেলে স্বাগতম। এডুকেশন টিপস বিডি চ্যানেলের পক্ষ থেকে যে সকল শিক্ষার্থী বন্ধুরা পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে ইচ্ছুক, সরকারি পলিটেকনিক ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ভর্তি হতে ইচ্ছুক, তাদের সুবিধার্থে আজকের এই ভিডিও। আসলে তোমরা অনেকে জানতে চেয়েছিলে পলিটেকনিকের কোন কোন জায়গায় সরকারি পলিটেকনিক এবং কোন জেলায় পলিটেকনিক রয়েছে এবং আসন সংখ্যা কত এবং কোন কোন বিষয়ে পড়া হয় সেই বিষয় সম্পর্কে। তো সেই জন্য তোমাদের কমেন্টসের উপর ভিত্তি করে আজকে আমি পলিটেকনিক ইনস্টিটিউটের পুরো বাংলাদেশের তালিকা, আসন সংখ্যা এবং যেগুলো ফোন নাম্বার পেয়েছি সেই ফোন নাম্বার সহ পঠিত বিষয় সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ ভিডিও তোমাদের জন্য বানিয়েছি। আশা করি তোমরা এটা থেকে অনেক উপকৃত হবে। আর পলিটেকনিকে আসলে পলিটেকনিকে যারা পড়তে চাও, অর্থাৎ পলিটেকনিকে পড়াশোনা মোটামুটি ভালো, কারণ পলিটেকনিক থেকে পড়াশোনা করলে তো তোমরা যেহেতু খুব কম সময়ের ভিতরে পড়া শেষ করা যায় এবং চাকরি বাকরির ক্ষেত্রে তেমন বেশি সমস্যা না হয় না, অর্থাৎ খুব তাড়াতাড়ি তোমরা চাকরি করতে পারবে। অর্থাৎ পলিটেকনিকে পড়াশোনা করে আসলে কেউ বসে থাকে না। তো যারা পলিটেকনিকে ভর্তি হতে চাও তাদের জন্য কিন্তু অনেক ভালো সুযোগ সুবিধা রয়েছে। ভালো রেজাল্ট করলে বিভিন্ন সংস্থা থেকে, সরকারের পক্ষ থেকে তোমাদের কিন্তু বিভিন্ন বৃত্তিও দেওয়া হয়। সে কারণে পলিটেকনিকে ভর্তি হলে অবশ্যই তোমাদের ভবিষ্যৎ ভালো হবে ইনশাল্লাহ। তো সেই কারণে আজকে এই ভিডিওটি, আশা করি যারা এখনও আমাদের চ্যানেলে নতুন অর্থাৎ সাবস্ক্রাইব করেনি তাদের প্রতি অনুরোধ থাকবে অবশ্যই এডুকেশন টিপস বিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবে। তাহলে তোমরা সকল বিষয়ে, শিক্ষামূলক সকল বিষয়ে তথ্য এখান থেকে পাবে। আর যারা সাবস্ক্রাইব করে ফেলেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পলিটেকনিকের তালিকা, আসন সংখ্যা, ফোন নম্বর ও পঠিত বিষয়সমূহ, মোট 50টি পলিটেকনিক রয়েছে বাংলাদেশে। ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট ফোন নম্বর দেওয়া আছে এখানে, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট টেকনোলজি। আসন সংখ্যা রয়েছে যেমন সিভিল 200, কম্পিউটারে 50, টেকনিক্যাল 100, আর্কিটেকচার 50, মেকানিক্যাল 100 এবং কেমিক্যাল 50, অটোমোবাইল 50, ফুড 50, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 50, এনভায়রনমেন্টাল 50, ইলেকট্রনিক্স 50। 2 নম্বর ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট, এগুলো কিন্তু সরকারি, ফোন নম্বর দেওয়া আছে। ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট টেকনোলজির আসন সংখ্যা রয়েছে আর্কিটেকচার 50, ইলেকট্রো মেডিকেল 50, কম্পিউটার 50, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল 50, ইলেকট্রনিক্স 50। ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট আসন সংখ্যা সিভিলে 100, ইলেকট্রনিক্যাল 100, মেকানিক্যাল 50, ইলেকট্রো মেডিকেল 50, পাওয়ার অটো 50, ইলেকট্রনিক্স 50, কম্পিউটার 50। ফরিদপুর পলিটেকনিক ইনস্টিটিউট এর আসন সংখ্যা রয়েছে সিভিলে 50, মেকানিক্যালে 50, ইলেকট্রনিক্যাল 50, পাওয়ার অটো 50, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 50, কম্পিউটার রয়েছে 50। টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট এর আসন সংখ্যা ইলেকট্রিক্যাল 50, কনস্ট্রাকশন 50, ইলেকট্রনিক্স 50, কম্পিউটার 50, টেলিকমিউনিকেশন 50। চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট আসন সংখ্যা রয়েছে সিভিলে 100, ইলেকট্রিক্যাল 100, মেকানিক্যাল 100, এনভায়রনমেন্টাল 50, পাওয়ার অটো 50, ইলেকট্রনিক্স 50, কম্পিউটার 50। কুমিল্লা পলিটেকনিক ইনস্টিটিউটের আসন সংখ্যা সিভিলে 50, ইলেকট্রিক্যাল 50, মেকানিক্যাল 50 ও পাওয়ার অটো 50, ইলেকট্রনিক্স 50, কম্পিউটার 50। টাঙ্গাইল পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে যেখানে সিভিল 50, ইলেকট্রিক্যাল 50, মেকানিক্যাল 50, পাওয়ার অটো 50, কম্পিউটার 50। বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট কাপ্তাই ফোন নম্বর পাওয়া যায়নি, সিভিল 25, ইলেকট্রিক্যাল 25, কম্পিউটার 50, মেকানিক্যাল 25, অটোমোবাইল 25 এবং কনস্ট্রাকশন 50। পাবনা পলিটেকনিক ইনস্টিটিউট আসন সংখ্যা সিভিলে রয়েছে 100, ইলেকট্রিক্যাল 50, কম্পিউটার 50, কনস্ট্রাকশন 50, মেকানিক্যাল 50, পাওয়ার অটো 50, এনভায়রনমেন্টাল 50। রংপুর পলিটেকনিক ইনস্টিটিউট সিভিলে আসন সংখ্যা রয়েছে 100, ইলেকট্রিক্যাল 50, মেকানিক্যাল 50, ইলেকট্রোমেডিক্যাল 50, পাওয়ার অটো 50, ইলেকট্রনিক্স 50, কম্পিউটার 50।
দিনাজপুর পলিটেকনিক ইনস্টিটিউট, দিনাজপুর সিভিলে রয়েছে 50 ইলেকট্রিক্যাল, 50 কম্পিউটার, 50 আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন, 50 মেকানিক্যাল, 50 পাওয়ার, 50। এরপরে খুলনা পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল 100, ইলেকট্রিক্যাল 100, কম্পিউটার 50, মেকানিক্যাল 50, পাওয়ার অটো 50, ইলেকট্রনিক্স 50, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল 50, এনভায়রনমেন্টাল 50। যশোর পলিটেকনিক সিভিলে রয়েছে 50, ইলেকট্রিক্যাল 50, কম্পিউটার 50, মেকানিক্যাল 50, পাওয়ার অটো 50, ইলেকট্রনিক্স 50, টেলিকমিউনিকেশন 50। কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট আসন সংখ্যা সিভিলে 50 রয়েছে, ইলেকট্রিক্যাল 50, কম্পিউটার 50, মেকানিক্যাল 50, পাওয়ার অটো 50, ইলেকট্রনিক্স 50। বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল 100, ইলেকট্রিক্যাল 50, কম্পিউটার 50, মেকানিক্যাল 50, পাওয়ার অটো 50, ইলেকট্রনিক্স 50, ইলেকট্রো মেডিকেল 50। পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউট আসন সংখ্যা সিভিলে রয়েছে 50, ইলেকট্রিক্যাল 50, কম্পিউটার 50, ইলেকট্রনিক্স 50, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন 50। সিলেট পলিটেকনিক ইনস্টিটিউট আসন সংখ্যা সিভিলে 100, ইলেকট্রিক্যাল 50, কম্পিউটার 50, ইলেকট্রনিক্স 50, মেকানিক্যাল 50, পাওয়ার অটো 50, ইলেকট্রোমেড ইলেকট্রিক্যাল 50। রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউট সিভিলে আসন সংখ্যা রয়েছে 50, ইলেকট্রিক্যাল 50, কম্পিউটার 50, ইলেকট্রনিক্স 50, মেকানিক্যাল 50, পাওয়ার অটো 50, মেকাট্রনিক্স 50, ইলেকট্রোমেডিক্যাল 50। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট সিভিল 100, ইলেকট্রিক্যাল 50, কম্পিউটার 50, ইলেকট্রনিক্স 50, মেকানিক্যাল 50, পাওয়ার অটো 50, মাইনিং অ্যান্ড মাইন সার্ভে 50, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 50। গ্রাফিক্স আর্টস ইনস্টিটিউট মোহাম্মদপুর ঢাকা রয়েছে আসন সংখ্যা গ্রাফিক্স ডিজাইন 50, প্রিন্টিং 50। বাংলাদেশ ইনস্টিটিউট অফ গ্লাস অ্যান্ড সিরামিক্স, সিরামিক্সের আসন সংখ্যা এখানে রয়েছে 100 জন, গ্লাস রয়েছে 50। বাংলাদেশ সার্ভে ইনস্টিটিউট কুমিল্লা আসন সংখ্যা রয়েছে এখানে 50 সার্ভেতে। চট্টগ্রাম মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট এর কম্পিউটারের আসন সংখ্যা রয়েছে 50, গার্মেন্টস অ্যান্ড ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং 50, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন 50, ইলেকট্রনিক্স 50। ফেনি কম্পিউটার ইনস্টিটিউট ফেনি এর আসন সংখ্যা 50, ডাটা টেলিকমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং 50। কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের আসন সংখ্যা কম্পিউটারে 50, ইলেকট্রনিক্স 50, কনস্ট্রাকশন 50, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন 50। নগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটারে 50 ফুট রয়েছে 50, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন 50, এনভায়রনমেন্টাল 50। ঠাকুরগাঁও পলিটেকনিক ইনস্টিটিউট আসন সংখ্যা রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন 50, কম্পিউটার 50 ফুট 50, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন 50। সাতক্ষীরা পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার আসন সংখ্যা 50, ইলেকট্রনিক 50, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 50, এনভায়রনমেন্টাল 50। ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটারে 50, ইলেকট্রনিক্স 50, এনভায়রনমেন্টাল 50, সিভিল 50। সিরাজগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার 50, ইলেকট্রনিক্স 50, সিভিল 50, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 50 রয়েছে। ভোলা পলিটেকনিক ইনস্টিটিউট এখানে রয়েছে কম্পিউটার 50, ইলেকট্রনিক্স 50, সিভিল 50, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 50। খুলনা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার 50, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন 50, ইলেকট্রনিক্স 50, এনভায়রনমেন্টাল 50। রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট ইলেকট্রনিক্স 50, কম্পিউটার 50, ইলেকট্রোমেডিক্যাল 50, আর্কিটেকচার ইন্টেরিয়র ডিজাইন 50। চাঁদপুর পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার 50, ইলেকট্রনিক্স 50, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন 50, কনস্ট্রাকশন 50। শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটারে আসন সংখ্যা রয়েছে 50, ইলেকট্রনিক্স রয়েছে 50, আর কমিউনিকেশনে রয়েছে 50 ইনস্ট্রুমেন্ট। তারপরে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া পলিটেকনিক ইনস্টিটিউট রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 50, কম্পিউটারে রয়েছে আসন সংখ্যা 50, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন 50, ইলেকট্রোমেডিক্যাল 50। হবিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটারে আসন সংখ্যা 50, সিভিল 50, ইলেকট্রনিক্স 50, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইন 50। শেরপুর পলিটেকনিক ইনস্টিটিউট আসন সংখ্যা রয়েছে 50, কম্পিউটার, সিভিল 50, ইলেকট্রনিক্স 50, এনভায়রনমেন্টাল 50। কক্সবাজার পলিটেকনিক ইনস্টিটিউট
কম্পিউটার আসন সংখ্যা 50, সিভিল আসন সংখ্যা 50, ফুড আসন সংখ্যা 50। গোপালগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট গোপালগঞ্জে আসন সংখ্যা রয়েছে কম্পিউটার 50, ইলেকট্রনিক্স 50, ফুড 50, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 50। বরগুনা পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার 50, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 50, ইলেকট্রনিক্স 50, এনভায়রনমেন্টাল 50। নরসিংদী পলিটেকনিক ইনস্টিটিউট আসন সংখ্যা কম্পিউটার 50, রেফ্রিজারেশন এয়ার কন্ডিশন 50, সিভিল 50, ফুড 50। মাগুরা পলিটেকনিক ইনস্টিটিউট রেফ্রিজারেশন অ্যান্ড কন্ডিশন 50, কম্পিউটার 50, ইলেকট্রনিক্স 50, ইলেকট্রনিক্যাল 50, ফুড 50। লক্ষ্মীপুর পলিটেকনিক ইনস্টিটিউট লক্ষ্মীপুর কম্পিউটার 50, ইলেকট্রনিক 50, সিভিল 50, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়ার ডিজাইন 50। মুন্সিগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার 50, ইলেকট্রনিক্স 50, ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড প্রসেস কন্ট্রোল 50, ইলেক্ট্রোমেডিক্যাল 50। চাপাই নবাবগঞ্জ কম্পিউটার রয়েছে 50, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 50, ইলেকট্রনিক্স 50, ইলেকট্রিক্যাল 50, ফুড 50। কিশোরগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউট কম্পিউটার 50, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশন 50, ফুড 50, ইলেকট্রনিক্স 50। মৌলভীবাজার পলিটেকনিক ইনস্টিটিউট আসন সংখ্যা কম্পিউটারে 50, ইলেকট্রনিক্স 50, ফুড 50, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং 50। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, বাংলাদেশের যতগুলো পলিটেকনিক ইনস্টিটিউট ছিল এখানে 49টি পলিটেকনিক ইনস্টিটিউট, সবগুলো ইনস্টিটিউটের পঠিত বিষয় অর্থাৎ কোন কোন বিষয় এবং আসন সংখ্যা কত রয়েছে সেইগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তোমরা যে যে জেলায় রয়েছে তোমাদের কাছে যেটা কাছে হবে বা সুবিধা মনে হবে সেই পলিটেকনিকগুলোতে তোমরা ভর্তি হতে পারো। আসলে পলিটেকনিকে পড়াশোনা করলে ফিউচার মোটামুটি ভালো আছে, তোমরা পলিটেকনিকে খুব তাড়াতাড়ি পড়াশোনা শেষ করে চাকরি বাকরি করতে পারবে। আর যারা ভর্তি হতে ইচ্ছুক তারা আমার এর আগে আর একটি ভিডিও দেওয়া আছে, যে ভিডিওতে সবগুলো নিয়ম দেওয়া আছে কীভাবে পলিটেকনিকে তোমরা অ্যাপ্লিকেশন বা দরখাস্ত করবে ভর্তির জন্য, এ টু জেড ওই ভিডিওটিতে দেওয়া আছে। আশা করি তোমরা ভিডিওটি দেখে নেবে যারা না দেখেছো। আর এখানে যাদের যে জেলার ভিতরে যে পলিটেকনিকগুলো রয়েছে সেই পলিটেকনিকগুলোতে তোমরা গিয়ে যোগাযোগ করে ভর্তি হতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেল এডুকেশন টিপস পিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করা নেই তাদের প্রতি অবশ্যই অনুরোধ থাকবে তোমরা এডুকেশন টিপস পিডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি চালু করে রাখবে। আর তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লাগে এবং এটা থেকে যদি তুমি সামান্য উপকৃত হও তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি লাইক দিতে ভুলবে না এবং তোমাদের বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে। এবং আমাদের এখান থেকে শিক্ষামূলক বিভিন্ন ধরনের ভিডিও পেতে আমাদের সাথে অবশ্যই থাকতে হবে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি। খোদা হাফেজ।